মুখে ঢাকা এক ঝাঁক মৌমাছি যেন আস্ত একটা মৌচাক মুখেই বাসা বেঁধেছে। আর তা নিয়েই দিব্যি রয়েছেন যুবক। টানা চার ঘন্টারও বেশি সময় ধরে এভাবেই মৌমাছির আস্তরণে ঢাকা যুবকের কীর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিল। আসলে কেরলের বাসিন্দা নেচার এমএস নামে এই কীর্তিমান মৌমাছি পালক বাবার থেকে শিখেছেন মৌমাছির সঙ্গে সখ্যতা কিভাবে গড়তে হয়। ওয়ার্ল্ড রেকর্ডের পর তিনি বলছেন, মৌমাছি তার বন্ধু। মাত্র 7 বছর বয়স থেকেই মৌমাছিদের সঙ্গে তার ওঠা বসা। এমএস এর বাবাও একজন পুরস্কারপ্রাপ্ত মৌমাছি পালক, মধু তৈরিতেও তার সুখ্যাতি রয়েছে। এমএস এর আগে হাতে একটি রানী মৌমাছিকে রেখে শুরু করেছিলেন মৌচাকের সঙ্গে সময় কাটানোর কৌশল। এবার শরীরের ওপরের অংশে একেবারে মৌমাছিতে ঢেকে দীর্ঘ 4 ঘন্টা 10 মিনিট 5 সেকেন্ড প্রায় 60,000-এরও বেশি মৌমাছিদের সঙ্গে নিয়ে সময় কাটিয়ে রেকর্ড গড়লেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।